গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমরা এখন চলে যাচ্ছি ফ্যামিলি ট্যুরে। তো আমি, আমার মা, আমার বাপি একটা গাড়িতে বসেছি, আর সামনে যাচ্ছে মা, বাবা আর আমার বর। তো দুটো গাড়ি নিয়ে আমরা চলে যাচ্ছি অনেক অনেক লং রাস্তা, একটা অনেক দূরে একটা জায়গায়। সেখানে আমরা হোলি স্পেশাল মানে কাটানোর জন্যই যাচ্ছি। আর তাছাড়া অনেক দিন বাদে আমি আমার বাবা মার সাথে, মানে আমার বাপি মার সাথে বসে যাচ্ছি, আর আমার বড় তার বাবা মার সাথে বসে যাচ্ছে। যেন মনে হচ্ছে বিয়ের আগে যাচ্ছি আমরা। দেখো গাইস, আমরা এখন মাঝ রাস্তায় দাঁড়িয়ে রেস্ট নিচ্ছি। মা লুকাচ্ছে, এই যে মা বাপি পিছনে, এরকম বাবা, আর সেই যে ফোন করছে। মাঝখানে আমরা খেয়ে নিয়েছিলাম টিফিন, এখন একটু রেস্ট নিচ্ছি। অনেক দূরের রাস্তা, পুরো 3 ঘন্টা, 3.5 ঘন্টার। তো আমরা এখনো যাচ্ছি। চুল ফুল দেখো কি অবস্থা, হেলমেট পরে পরে। একটু সিট চেঞ্জ হলো, আমি বাবা মার সাথে চলে এসেছি, আর আমার বর পিছনে গাড়ি চালাচ্ছে, বাপি মা পিছনে বসে আছে। ওই দেখো আসছে, প্রায় কাছাকাছি চলে এসেছি, আর মোটামুটি আধ ঘন্টার মতো বাকি। এখন আমরা মিষ্টি দোকানে দাঁড়িয়ে আছি মিষ্টি নেবো বলে। আর এটা হচ্ছে বাবার একটা ভাইয়ের দোকান, ফল দোকান। তো সেখানে এসেছি, এসে আমরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি এখন। দেখো গাইস, আমরা সুন্দরবনে চলে এসেছি। সুন্দরবনের আশেপাশে এই যে ফিশারি, চতুর্দিকে দেখো চারিদিকে খালি ফিশারি। আমরা যেখানে যাচ্ছি সেখানেও ফিশারি আছে। এখানে স্নান করতে নামলে হেভি লাগে, সাঁতার কাটলে। ফাইনালি আমরা আমাদের মঞ্জিলে পৌঁছে গেছি। তো এটা হচ্ছে বাবার বোনের বাড়ি, মানে গাড়ি নিয়ে আমরা ঢুকেছি পুরো একদম, মানে দুপুরবেলা। আর এবারে গোপালের, মানে আমার মা বাবা গোপাল এনেছে, তো সেই গোপালের এখন সেবা দিচ্ছে, অন্য সেবা দিতে এসছে ঠাকুর ঘরে। তো আমি ফোনটা নিয়ে এসেছি লাইট মারার জন্য, আলো এখানে নেই, তো আমি আলো নিয়ে এসেছি। লাইট জ্বালা দেবো, লাইট আছে। এটার পিসিদের ঠাকুর ঘর, আর এই যে গোপাল এখানে আছে দেখো। এই যে মা অন্ন নিয়ে এসছে, এখানেই মা এসে রান্না করেছে, তারপরে বা গোপালের অন্ন সেবা দিচ্ছে। গোপালকে খাইয়ে দিয়ে এসে গোপাল, মানে গোপালের মা বাবাও খেয়ে নিয়েছে, মানে আমার মা বাবা। এবারে আমরা খাচ্ছি দেখো এখানে। আর গাইস, এখানে পিসিদের অনেকগুলো পুকুর, আর পুকুরে মাছ, মানে এত সুন্দর মাছ ভর্তি। আর এই পুকুরেই আমরা স্নান করেছি। তো আর হচ্ছে কি ব্যাপার বলতো, প্রথম অনেক দিন বাদে আমরা হচ্ছে সাঁতার কেটেছি, আমিও কেটেছি, আমার বড় সাঁতার কেটেছে। তো খুব ভালো লাগছিল, খুব মজাও লাগছিল, পুকুরটা দিয়ে মাছ ভর্তি একদম। এখন বিকেলবেলা ঘুম একটু ঘুমিয়ে নিয়েছি, ঘুম থেকে উঠে এখন বসে আছি। তো ঘোরার জায়গা প্রচুর আছে, কিন্তু যাইনি, কেননা আমার বর আর বাবা আর মা এক জায়গায় গেছে, একটু ঘুরতে গেল আমাকে বাদ দিয়ে, জানো তো, আমাকে নিয়ে গেল না। তো বাইকের জায়গা হয়নি, তাই জন্যই নিয়ে যাইনি। তো ওরা এলে তারপরে আবার ঘুরতে যাবো। তো এখন আমি তেঁতুল খাবো, ঠিক আছে? তোমাদের দেখাচ্ছি কত তেঁতুল, চলো। এই দেখো গাইস, তেঁতুল দেখো, আরো তেঁতুল আছে অনেক গাইস। এই যে তেঁতুল খাচ্ছ, কি দারুণ খেতে, টক টক মিষ্টি মিষ্টি। মাখালে ভালো হতো, কিন্তু মাখানোর এখন সময় নেই, জাস্ট খেতে ইচ্ছে হচ্ছে, আমি খাচ্ছি। কোনটুকুনি গাছ দেখাচ্ছি না, এ দেখো
এইটুকুনি গাছ, এই যে গাছে তেঁতুল হয়ে আছে, খুব বড় গাছ নয়, অল্প ছোট্ট একটু জায়গার মধ্যে হয়েছে। দেখো কি সুন্দর খেতে দেখো। দেখো বন্ধুরা, একা একা ঘুরে চলে এলো, আমাকে নিয়ে যায়নি। কিছু বলো, এই একা একা কোথায় ঘুরতে গেছিলে? চাঁদে। চাঁদটা কেমন লাগলো? হ্যাঁ, আমার থেকেও সুন্দর। তাহলে আমাকে নিয়ে যেতে হবে না?